আজ রাজা চন্দ্রপ্রতাপ এবং রানী তৃষার হারানো গুপ্তধন পুনরুদ্ধারের একটি অবিশ্বাস্য গল্প শোনাব। পুরো গল্পটি শুনুন। একসময় চন্দ্রপুর নামে একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা চন্দ্রপ্রতাপ ছিলেন একজন সাহসী এবং ন্যায়পরায়ণ শাসক। তার স্ত্রী রানী তৃষা ছিলেন জ্ঞানী ও বুদ্ধিমতী। তারা একদিন জানতে পারেন যে তাদের রাজ্যের গুপ্তধন, যা রাজ্যের সমৃদ্ধির প্রতীক ছিল, তা একটি রহস্যময় শক্তি চুরি করে নিয়ে গেছে। একজন বৃদ্ধ ব্রাহ্মণ তাদের জানান, তোমাদের গুপ্তধনকে ফিরিয়ে আনতে হলে একটি বিপজ্জনক অভিযানে যেতে হবে। সেই গুপ্তধন একটি চৌধুরী দুর্গে লুকিয়ে রাখা হয়েছে, যেখানে ভয়ঙ্কর জাদুকরী ফাঁদ রয়েছে। রাজা ও রানী তাদের বিশ্বস্ত ঘোড়া ও অস্ত্র নিয়ে দুর্গের দিকে যাত্রা শুরু করেন। পথে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। প্রথমে তারা এমন একটি বনের মধ্যে ঢুকে পড়েন যেখানে কোনো পথ দেখা যায় না। রানী তৃষা একটি জাদুকরী কমল ফুল ব্যবহার করেন, যা তাদের পথ দেখায়। তাদের একটি ভাঙা সাঁকো পার হতে হয়। রাজা তার বুদ্ধি ব্যবহার করে সাঁকোটি মেরামত করেন। এরপর একদল জলদস্যু তাদের আক্রমণ করে। রাজা চন্দ্রপ্রতাপ তার সাহসিকতা দিয়ে জলদস্যুদের পরাজিত করেন। তারপর তারা এক জাদুকরের সামনে পড়েন, যেখানে জাদুকরটি একটি ধাঁধার উত্তর চায়। জাদুকরটি বলে, কি এমন জিনিস যা তুমি হারালে তা আর কখনো ফেরত পাওয়া যায় না? রানী বলেন, সময়। জাদুকর খুশি হয়ে তাদের পথ ছেড়ে দেয়। তারপর তাদের একটি বিষাক্ত বনের মধ্য দিয়ে যেতে হয়। রানী তৃষা একটি ঔষধি গাছের পাতা ব্যবহার করে বিষমুক্ত পথ তৈরি করেন। তারপর তাদের দুর্গের সামনে একটি অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে থাকে। রাজা ও রানী তাদের একতা এবং বিশ্বাস দিয়ে সেই প্রাচীর ভেঙে ফেলেন। এরপর তাদের দুর্গের ভেতরে এক ভয়ঙ্কর জাদুকরের সঙ্গে তাদের যুদ্ধ করতে হয়। রাজা তার তলোয়ার আর রানী তার মন্ত্র দিয়ে জাদুকরকে পরাজিত করেন। জাদুকরকে পরাজিত করার পর তারা গুপ্তধন উদ্ধার করেন। গুপ্তধনটি ছিল একটি জাদুকরী সিন্ধুক, যা রাজ্যের শান্তি এবং সমৃদ্ধির উৎস। গুপ্তধন নিয়ে রাজা ও রানী তাদের রাজ্যে ফিরে আসেন। রাজ্যের লোকেরা তাদের বীরত্ব ও ভালোবাসার জন্য আনন্দের আত্মহারা হয়ে উঠে। বন্ধু, আজকের এই গল্প থেকে শিক্ষা পাই যে, প্রথমত, সাহস এবং বিশ্বাস দিয়ে যে কোনো বাধা জয় করা সম্ভব। দ্বিতীয়ত, জ্ঞান ও বুদ্ধি বিপদে সবচেয়ে বড় সহায়। তৃতীয়ত, ঐক্য এবং ভালোবাসা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে। আজকের এই গল্পটি কেমন লাগলো? রাজা ও রানীর অভিযান থেকে আমরা কি শিখতে পারি? কমেন্টে জানান। আর এই রকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।